আমার কথা যতদিন পৃথিবীতে আছি শেষ দিন পর্যন্ত কোরআনের কথা বলবো, হক কথা বলবো। হক কথা বলতে গিয়ে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, ফাঁসির মঞ্চে যদি চলতে হয়, কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখান, লিল্লাহি তাকবীর। কোরআনকে নিয়ে যখন অপমাননা করা হয়, নবীজিকে নিয়ে যখন ব্যঙ্গচিত্র করা হয়, আপনি কেন ঘরে চুপ করে বসে থাকেন? অথচ আপনার বাবার বিরুদ্ধে কথা বললে আপনি একবারের জন্য ছাড় দেন না, আপনার বাবার বিরুদ্ধে কথা বললে আপনি ছাড় দেন না, আপনার দাদার বিরুদ্ধে কথা বললে আপনি ছাড় দেন না। অথচ আমাদের কলিজার টুকরো কোরআনুল কারিমের বিরুদ্ধে যখন কথা বলা হয়, সংসদ থেকে বিসমিল্লাহ উঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়, তখন আপনার গায়ে লাগে। কারণটা কি? বোঝা গেছে ইমানের ঘাটতি আছে না নাই? যখন আমি মরে যাব, আজরাইল আসবেন, মালাকুল মউত যার কবজ করার জন্য আজরাইল গালি বলবো, আজরাইল এইমাত্র আমি এসেছি পরীক্ষা দিলাম, আগামীকালকে আমার রেজাল্ট আসবে। আমার বন্ধুগণ, আজরাইল ভাই, একটা দিন সময় দেন, আগামীকালকে রেজাল্ট শোনার পরে আপনি আসেন, এরপরে আমার জান কবজ করেন। আমার বন্ধুগণ, আজরাইল এসে গেছেন, যুবককে বলতেছে, যুবক নট চিন্তায় দিয়ে হেলকাম লাগাবে। যুবক বলতেছে, আজরাইল আমি এখনো বিবাহ করি নাই, আমার বিবাহ সব কিছু ওকে, আগামীকালকে বিবাহ। আজরাইল বলবে, তোমার এই আত্মহত্যা আমি মানি না, মানব না। আমার বন্ধুগণ, আপনারা জানেন বাচ্চা চাদ্দা আল্লাহর জান্নাত চায় না, আল্লাহর জান্নাত মানে না। দুনিয়াতে নিজেই জান্নাত বানিয়েছে, বানানোর পর আজরাইল সিম্পল পোশাকে গিয়ে, ফকিরের পোশাকে গিয়ে সিগনাল দিল, ও বাচ্চা জান কবজ করতে চাই। আমার বন্ধু, এত সুন্দর জান্নাত বানানোর পরেও বাচ্চা সাদ্দা সেই জান্নাতে যেতে পারে নাই। আজরাইল বললাম, আমি এমন একজন আল্লাহর নাযিলকৃত ফেরেশতা আজরাইল, যার কাছে একবার আমি আসি, মেম্বার চিনি না, এমপি চিনি না, মন্ত্রী চিনি না, প্রাইম মিনিস্টার চিনি না, একবার যার কাছে আসি তার কাছ থেকে আমি ঘুরে যাই না। ময়না পাখিকে ডাক দে, বলে বান্দারা, ও ময়না, এত সুন্দর সুরত, এত সুন্দর চেহারা, এত সুন্দর করে তোমাকে আল্লাহ সৃষ্টি করেছে। আমার ভাইজান, ময়না পাখি মানুষদেরকে বান্দাকে ডাক দে বলছে, ও জাতির লোকেরা, তোমরা যে আমাকে ময়না পাখিকে সুন্দর বললে, আমাকে তো অনেক চমৎকার বললে, এই কথা আমার আল্লাহ কোরআনের কোথাও বলে নাই। কিন্তু আমার ভাইয়ার ময়না পাখি ডাক দিয়ে বলছে, জাতির লোকেরা, তোমরা যে সুন্দর, এই কথা আমার আল্লাহ কোরআনুল কারিমের সূরা তুত্তিনের একটা আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, لقد خلقنا الإنسان في أحسن تقويم. আমার বন্ধুগণ, আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, হে জাতির লোকেরা, হে মানুষেরা, তোমাদেরকে আমি আল্লাহ সুন্দর করে বানালাম। এই কথা কার? আমার বন্ধুগণ, মানুষটি হয় কালো কিংবা ফর্সা, মানুষটি হয়তো বা খাটো কিংবা লম্বা, হয়তো শিক্ষিত কিংবা অশিক্ষিত, হোক ধনী কিংবা গরিব, আমার বন্ধুগণ, মানুষ মাত্রই সুন্দর, এই ঘটনা আমার আল্লাহ। মানুষের মধ্যে আল্লাহ বানিয়ে দিলেন, সুন্দর কথা বললেন, অন্যত্র বলছেন আল্লাহ তাআলা বলছেন, লাকাদ কারামনা বানি আদম, আমি আল্লাহ
বলে আদমকে শ্রেষ্ঠত্ব দান করলাম আমার বাইজান। এক জায়গায় বললেন বান্দাদেরকে, বান্দাদেরকে আমি সুন্দর করে বানালাম, আরেক জায়গায় বলতেছেন মানুষদেরকে আমি আদম সন্তানকে শ্রেষ্ঠত্ব দান করলাম। আমার বন্ধুগণ, সংক্ষিপ্ত সময়ে আমি যতটুকু বললাম, কাদেরকে শ্রেষ্ঠত্ব দান করলেন, কাদেরকে সুন্দর করে বানালেন, মর্যাদা বাড়িয়ে দিয়েছেন তাদের যারা আল্লাহর কোরআনকে জীবনের সাথে আঁকড়িয়ে ধরেছে, আমল করেছে, তেলাওয়াত করেছে, কথা বলেন, কথা বলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, কোরআন আজকে তেলাওয়াত করতে চাই না। আমার ভাইরা, যুবকদেরকে প্রতিদিন ইন্টারনেট ঘাঁটতেই হবে, ফেসবুক চালাতেই হবে, কিন্তু প্রতিনিয়ত কোরআনুল কারীম তেলাওয়াত না করলেও চলবে, সপ্তাহে এক দিন কোরআন তেলাওয়াত না করলেও চলবে। আমার ভাইজান, বছরে এক দিন কোরআনুল কারীম তেলাওয়াত না করলেও চলবে, কিন্তু প্রতিনিয়ত যুবকদেরকে ইন্টারনেট ফেসবুক চালাতেই হবে, কথা বলেন, কথা বলেন, মুরব্বীরা ঠিক কিনা? যুবক ভাইরা, আমার মুরব্বী বাচ্চন যারা আছে, রাত আটটা যখন বাজবেন ঘড়ি ধরে টেলিভিশনের সামনে যাবে, আমার মুরব্বী চাচা, দেশের কি খবর, টাটকা খবর, গরম খবর, রাশিয়া খবর, রাজনীতির কারণে প্রতিনিয়ত রাত আটটায় গিয়ে টেলিভিশনের সামনে বসে, এমন জাতের মুরব্বীও আছে না? ওই মুরব্বীকে বলবেন, চাচা আপনি কি কোরআন পড়তে পারেন? আজিব কাহিনী, মুসলমান আজকে তুমি যুবক থেকে বৃদ্ধ হয়ে গেলা, কোরআন পড়তে পারলা না, কোরআন ধরতে পারলা না, এমন জাতের মুরব্বী বাংলাদেশে ধরে বলে না সে নাই। আমার দেখবেন কোরআনের কথা তাদের সামনে যখন বলা হয়, তারা বলে হুজুর রাজনীতি করছে, এই জাতের বুড়া আছে না নাই। মসজিদে রাজনীতি করবে কেন? এখানেও বলা হয়েছে এটা রাজনীতির মঞ্চ নয়, রাজনীতি করার জন্য আমি এখানে আসি নাই, তবে হক কথা করার জন্য আসবে, সব কথা আমাকে বলতে হবে, দায়িত্ব কার? জনগণের কার? কমিটিরা চাপ দেয় আমাদেরকে, ক্ষমতাশীল ব্যক্তিরা চাপ দেয় কমিটিদেরকে। আমি বলবো আমাদের উপর চাপ আছে, আমাদের উপর প্রেশার আছে, সেই চাপ, সেই প্রেশার কার? সব বিষয় আল্লাহ তাআলা কোরআনের ভিতরে স্পর্শ করে দিয়েছে। কেন বাবা, যুবক ভাই আপনি মুসলমান না? কোরআনকে নিয়ে যখন রং উল্লাস করা হয়, কোরআনকে নিয়ে যখন অপমাননা করা হয়, নবীজিকে নিয়ে যখন ব্যঙ্গচিত্র করা হয়, আপনি কেন ঘরে চুপ করে বসে থাকেন? অথচ আপনার বাবার বিরুদ্ধে কথা বললে আপনি একবারের জন্য ছাড় দেন না, আপনার বাবার বিরুদ্ধে কথা বললে আপনি ছাড় দেন না, আপনার দাদার বিরুদ্ধে কথা বললে আপনি ছাড় দেন না, অথচ আমাদের কলিজা টুক করে কোরআনুল কারীমের বিরুদ্ধে যখন কথা বলা হয়, সংসদ থেকে বিসমিল্লাহ উঠিয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়, তখন আপনার গায়ে লাগে। কারণটা কি? বোঝা গেছে ইমানের ঘাটতি আছে না নাই? রাগ করলেন আপনারা, মন খারাপ করলেন? বাংলাদেশের প্রধানমন্ত্রী ইমানদার, উনি মুসলমানদের পক্ষে, কোরআনের পক্ষে, টাকলা মুরাদ বিসমিল্লাহ উঠিয়ে দেওয়ার কারণে বিসমিল্লাহ সংসদ থেকে উঠে যায়নি, রাষ্ট্রধর্ম ইসলাম উঠে যায়নি, কিন্তু টাকলা মন্ত্রিত্ব বাংলাদেশ থেকে উঠে গিয়েছে, কথা বলুন ঠিক কিনা? রাগ করলেন আপনারা, মন খারাপ করলেন? একটু হালকা সিগনাল দিলাম। প্রিয় বন্ধুগণ, আমি শুরুতে বলেছি রাজনীতির মঞ্চ না, রাজনীতি করব না, কিন্তু কথা বলার তৌফিক দেন কে? আমার হৃদয়ে আমার জবানে যা বলার তৌফিক সেটা কে দেন? আমি যতই বলার ইচ্ছা করি, আল্লাহ তাআলা আমার মুখ থেকে হক কথা যদি বলিয়ে দেয় আমি কি করব? কিন্তু আমার কথা, যতদিন পৃথিবীতে আছি শেষ দিন পর্যন্ত কোরআনের কথা বলবো, হক কথা বলবো, হক কথা বলতে গিয়ে যদি রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, ফাঁসির মঞ্চে যদি চলতে হয়, কারা কারা রাজি আছেন? দুহাত তুলে আল্লাহ দেখেন, লিল্লাহি তাকবীর, হাত নামান। আমার প্রিয় বন্ধুগণ,
আমি বলতে চাচ্ছি, কোরআন কেউ যদি মানে তাহলে আমি বলেছিলাম শ্রেষ্ঠ জাতি সেই। আর যদি কোরআনুল কারিম কেউ যদি না মানে তাহলে আল্লাহ তাআলা নিকৃষ্টের কথা বলেছেন। আমি সামনে আসতেছি, প্লিজ ভাই যান, কোরআন কেনার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন আমি সৃষ্টি করেছি জাহান্নামে দেওয়ার জন্য। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, আমার মা আমাকে কত মহব্বত করেন, আমার মাতা আমাকে কত মহব্বত করে, আমার বাবা আমাকে কত মহব্বত করে। আমার বন্ধুগণ, আমি যদি অসুস্থ হয়ে পড়ি তার চাইতে আমার মা বেশি অসুস্থ হয়ে পড়ে। আমার ভাইজান, স্ত্রী কত মহব্বত করে, আমার গোষ্ঠীর লোকেরা কত মহব্বত করে। প্রিয় বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দা বান্দির চাইতেও কোটি কোটি গুণ বেশি মহব্বত করে। আমার আল্লাহ বান্দাকে আর বান্দিকে। আমার ভাইজান, আল্লাহ সুন্দর করে মানুষকে বানালেন, আবার শ্রেষ্ঠত্ব দান করলেন, আবার আল্লাহ বলতেছে আমি মানুষকে জাহান্নামে দেওয়ার জন্য কিছু মানুষ এবং জিনকে সৃষ্টি করলাম। আমার ভাইজান, কাদেরকে জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করলেন, এরা আবার কোন জাতের মানুষ? আমার বন্ধু ভগবান, লাহুল কুলুবুল লা ইয়াফকাউনা বিহা, এক ধরনের মানুষ আছে যাদের কাছে কোরআনের কথা হয়, যাদের কোরআনের যাদের কানের ভিতরে কোরআনের কথা যায়, ইসলামের কথা যায়, তারা কোরআনের কথা শুনতে চায় না, কোরআনের কথা মন চায় না, শুনতে মন চায় না। সারাদিন দেখা পেলাম উত্তরঙ্গ নিত্যনত্য গীতের গান শুনে, ছায়া ছবি দেখে, হিন্দি ছবি দেখে, অথচ কোরআনুল কারিমের বয়ান তারা শুনতে চায় না। প্রিয় বন্ধুগণ, লাহুল কুলুবুল্লাহ পাবনা বিহা, আমার আল্লাহ দান দেবছেন। আমি কিছু মানুষদেরকে বিবেক দিয়েছি, কিছু মানুষকে কলব দিয়েছি, এই কলব দিয়ে ভালো বোঝে মন্দ বোঝে, কিন্তু ভালো গুলো বোঝার পরেও তারা না বোঝার ভান করে। আমার বাইরা লাহুল কুলুবুল্লাহ পাবনা বিহা, কিছু বান্দা আছে, কিছু বান্দি আছে, তারা কান দিয়ে ভালো কিছু শোনে, তারা চোখ দিয়ে ভালো কিছু দেখে, দেখার পরেও শোনার পরেও তারা না শোনার না দেখার ভান করে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা বলছেন উলাইকা কাল্লানি বান্নু মাদার, এরাই হচ্ছে চার পাওয়ালা জন্তুর মত। কয় পাওয়ালা জন্তু? চার পাওয়ালা জন্তু। আচ্ছা এখন বলেন তো, ছাগলের কয় পা? চার। গরুর, হাতির, বানরের, শেষে বলছি কুকুরের কয় পা?
চার পা। মুফাসসিরুল কেরাম বলেন এরা কুকুরের মতো চার পাওয়ারা জন্তুর মতো। জোরে কর নাউযুবিল্লাহ। আল্লাহ এই বলেই ক্ষান্ত হননি, শেষে বলতেছে উলাইকা হুমুল গাফিলুন, এরা বরং তার চাইতেও আরো নিম্ন গতির নিকৃষ্ট। নাউযুবিল্লাহ বলেন। আমার বন্ধুগণ, আমি যে কথা বলতেছিলাম কোরআনুল কারীম যদি বলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দিবেন, জান্নাত দিয়ে ধন্য করে দিবেন, আর কোরআন যদি আপনি না মানেন জাহান্নাম আল্লাহ সাপটা তৈরি করেছে এই সমস্ত মুনাফিকদের জন্য, এই সমস্ত কোরআন না মানলে আল্লাহর জন্যই কথা বলেন ঠিক কিনা। আমার বন্ধুগণ, আজকে কোরআন হাদিসের আমরা কথা আলেমদেরকে এখন পর্যন্ত চিনতে পারলেন না। আমার বন্ধুগণ, কেন কোরআন মানবেন না, কেন দিন মানবেন না? একটাই মাত্র কারণ, সেটা হচ্ছে আল্লাহর ভয় নাই। আমার বন্ধুগণ, এই ইউনিয়নের একজন সবচেয়ে দাপটশীল ব্যক্তি, তার কাছে একজন সিম্পল পোশাকে একজন ব্যক্তি এসে বলল আপনাকে অ্যারেস্ট। ব্যক্তি রাগ হয়ে বলতেছে বেটা এত বড় পাওয়ার তোমাকে কে দিয়েছে, ক্ষমতা দিয়েছে? বেটা করে যখন বললো না আপনাকে অ্যারেস্ট করার জন্য আসছে, কিন্তু তার তো ক্ষমতাটা আলাদা, অহংকারটা তো আলাদা, মারাত্মক হুমকি তার ধুমকি। কিন্তু বন্ধুগণ, পকেট থেকে যখন একটা কার্ড বের করে দিয়েছে, কার্ডটা দেখার পরে দেখতেছে এটা হচ্ছে ডিবি পুলিশের একজন ঊর্ধ্বতম কর্মকর্তা, র‍্যাবের একজন ঊর্ধ্বতম কর্মকর্তা। এই কার্ড পাওয়া মাত্র তার শরীরে কাঁপুনি শুরু হয়। আর বলতেছে প্লিজ সারেন্ডার, আমি আপনাকে চিনতে পারি নাই, আপনার আমি জানতে পারি নাই, যার কারণে তো আলাদা পাল্টা একশো। আমার বন্ধুগণ, আমার আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা না চেনার কারণে আল্লাহর কোরআন মানা বাদ দিয়েছি। আমার বন্ধুগণ, আমরা যদি আজকে কোরআন কবরে যাওয়া লাগবে, কবরে যাওয়ার পর পাই পাই চাপনা হবে, সেদিন যখন হ্যান্ডকাপ লেগে যাবে পাই যান, সেই হ্যান্ডকাপ সারানোর মতো ক্ষমতা কোন বাহাদুরের নাই, কোন এমপি মন্ত্রী মিনিস্টারের হ্যান্ডকাপ খোলার কায়দা নাই। ওখানে যে যদি বলি আমি অমুক রাষ্ট্রের প্রেসিডেন্ট, আমি অমুক ইউপি চেয়ারম্যান, আমি অমুক ওয়ার্ডের মেম্বার, ওখানে কোনো ক্ষমতা হুমকি ধুমকি পাওয়ার ওখানে কোনো সার্টিফিকেট চলবে না, চলবে না, চলবে না। কথা বলেন ঠিক কিনা? মরে যাওয়ার পরে যদি হ্যান্ডকাপ লেগে যায়, সেই হ্যান্ডকাপ সরা যাওয়ার মতো কোনো পাওয়ার ক্ষমতা সেখানে থাকবে না। আমার বন্ধুগণ, যখন আমি মরে যাব, আজরাইল আসবেন মালাকুল মউত যান কবজ করার জন্য, আজরাইল গালি বলব আজরাইল এই মাত্র আমি এসেছি পরীক্ষা দিলাম, আগামী কালকে আমার রেজাল্ট আসবে। আমার বন্ধুগণ, আজরাইল ভাই একটা দিন সময় দেন, আগামীকালকে রেজাল্ট শোনার পরে আপনি আসেন, এরপরে আমার জান কবজ করেন। আমার বন্ধুগণ, আজরাইল এসে গেছে, যুবককে বলতেছে যুবক নট ঠিক নাই দিয়েই হ্যান্ডকাপ লাগাবে। যুবক বলতেছে আজরাইল আমি এখনো বিবাহ করি নাই, আমার বিবাহ সব কিছু ওকে, আগামীকালকে বিবাহ। আজরাইল বলবে তোমার এই আত্মহত্যা আমি মানি না, মানব না। আমার বন্ধুগণ,
আপনারা জানেন বাচ্চা চাড্ডা আল্লাহর জান্নাত চায় না, আল্লাহর জান্নাত মানে না, দুনিয়াতে নিজে জান্নাত বানিয়েছে, বানানোর পর আজরাইল সিম্পল পোশাকে গিয়ে ফকিরের পোশাকে গিয়ে সিগনাল দিল ও বাচ্চা জান কবজ করতে চায়। আমার বন্ধু এত সুন্দর জান্নাত বানানোর পরেও বাচ্চা সাদ্দা সেই জান্নাতে যেতে পারে নাই। আজরাইল বললাম আমি এমন একজন আল্লাহর নাজিল কৃত ফেরেশতা আজরাইল, যার কাছে একবার আমি আসি মেম্বার চিনি না, এমপি চিনি না, মন্ত্রী চিনি না, প্রাইম মিনিস্টার চিনি না, একবার যার কাছে আসি তার কাছ থেকে আমি ঘুরে যাই না। এই জন্য সম্মানিত হাজিরিন, আমাদেরকে আজরাইল আসার আগে সোজা হতে হবে, কথা বলেন ঠিক কিনা? আজরাইল আসার আগে আমাদেরকে কোরআনের পক্ষে আসতে হবে, কোরআনের পথে আসতে হবে, কোরআন দিয়ে আমাদের জীবন পরিচালনা করতে হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।